হ্যালো লিসেনার্স আমি মেহিদা হাসান সৌরভ আপনাদেরকে অটোকেট টু থাউজেন্ড সেভেন টিউটোরিয়াল পার্ট টুতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো অটোকেট টু থাউজেন্ড সেভেনের বিভিন্ন মেজারমেন্ট এবং কাজ করার আগে যে সকল সেটিংসগুলোর প্রয়োজন ওগুলো কীভাবে করতে হয় আমরা গত টিউটরে দেখেছিলাম কীভাবে অটোকেট টু থাউজেন্ড সেভেন ইনস্টল করা যায় তো চলুন শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই টু থাউজেন্ড সেভেনে সফটওয়্যারের যে উইন্ডোটা আছে সেখানে একটা কারসো রয়েছে মাউসের পয়েন্টের মতো তো আমরা কাজ করার ক্ষেত্রে সাধারণত এটাকে অনেক বড় করে নিই তো আগে চলুন আমরা আমাদের ডাইমেনশন সেট আপটা অর্থাৎ আমরা কী মেজারমেন্টে কাজটা করবো সেটা দেখে নিই এখানে উইন্ডোর বাম পাশে যেই আইকনটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ইউসিএস আইকন আমরা যখন মাউসের পয়েন্টারটা নাচড়া করবো তখন এটা উপরে এবং নিচে ওঠানামা করবে তো এটা কাজের ক্ষেত্রে অনেক সমস্যা করে সেজন্য আমাদের যেই সেটিংসটা প্রয়োজন আমরা ভিউতে যাব ভিউতে যাওয়ার পর এখান থেকে ডিসপ্লে ডিসপ্লে থেকে ইউসিএস আইকন এখান থেকে আমরা অরিজিনটা উঠিয়ে দেব। তো এখন দেখুন আমাদের এটা নচড়া করবে না তো দ্বিতীয়ত দেখুন আমরা ডাইমেনশন সেট আপের জন্য ফরম্যাট ফরম্যাট থেকে ইউনিটে যাব ইউনিটে গেলে আমাদের এখানে ড্রয়িং ইউনিট একটা উইন্ডো আসবে তো এখানে আমরা টাইপসে এখানে ইঞ্জিনিয়ারিং দেব এবং এখানে আমরা জিরো ফিট জিরো সিলেক্ট করব এবং দেন আমরা ওকেতে ক্লিক করব। তারপর যেই সেটিংসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা ডাইমেনশনে যাবো ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টাইল আবারও ভালো করে দেখুন ডাইমেনশন স্টাইল এখানে ক্লিক করে পড়লে আরেকটা উইন্ডো আসবে যেখানে লেখা আছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার এখানে আমরা মডিফাই মডিফাইতে ক্লিক করব তো মডিফাইতে ক্লিক করার পর আমাদের আরেকটা উইন্ডো চলে এসছে দেখেন এখানে আছে মডিফাই ডাইমেনশন স্টাইল স্ট্যান্ড স্ট্যান্ডার্ড তো এখানে আমরা ফার্স্টের টেক্সট রয়েছে সিম্বল অ্যান্ড অ্যারোস প্রাইমারি ইউনিটস তো আমরা আগে প্রাইমারি ইউনিটসে কিছু কাজ করে নেব সেটা হচ্ছে আমরা এখানে যেখানে ইউনিট ফরম্যাট রয়েছে এখানে আমরা ইঞ্জিনিয়ারিং দেব এবং প্রিসিশন এখানে আমরা জিরো ফিট জিরো ইঞ্চি দেবো তারপর আপনি এখানে টেক্সটের ব্যবস্থা করতে পারেন যেমন আমরা যদি একটা প্ল্যান করি বা কোনো কিছুর মেজারমেন্ট করি আমরা এটা কত ইঞ্চি বা কত ফিট দেব সেক্ষেত্রে আমরা এটা আমাদের ইন্ডি লেখার মাধ্যমে ইন্ডিকেট করে দিতে হবে তো সেই টেক্সট কালারটা আমরা কী দেবো ওই টেক্সটের ব্যাকগ্রাউন্ড টেক্সট কালারটা এখানে দেখুন লাল হয়ে গেছে তারপর আমরা যদি টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে চাই তাহলে সেটাও দিতে পারবো দেখুন টেক্সটের ব্যাকগ্রাউন্ডে ইউলো হয়ে গেছে তো আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা নান রেখে আমরা এটা সাদাই রাখলাম তারপর আপনি ইচ্ছা করলে টেক্সটের সাইজ বড়ো ছোটো করতে পারবেন টেক্সট হাইট ছোটো করতে পারবেন symbol and error সেখানে আমরা আর্কিটেকচারাল ট্রিক দেব এবং লাইন সব আপাতত আর কিছুই করতে হবে না তারপর আপনি ওকেতে ক্লিক করবেন এবং ক্লোজ করে দিবেন তো আমাদের এই সেটিংসটার পর এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কারসরটা বড় করে নেওয়া কারণ কাজের ক্ষেত্রে কারসরটা ছোট হলে অনেক সময় সমস্যা করে তো আমরা কারশোরটা মাঝখানে রাইট বাটনে ক্লিক করব এবং অপশানসে চলে যাব এখানে দেখুন অপশনস চলে আসছে এখানে ডিসপ্লে আছে ওপেন এন্ড সেভ রয়েছে তো ডিসপ্লেতে দেখুন কারশোর সাইজ আছে এটা আমরা ফুল করে দেব একদম হান্ড্রেড করে দেব সিলেকশন সিলেকশন অর্থাৎ কারশোর মধ্যবর্তী যে একটা চতুর্ভুজ চিহ্ন রয়েছে সিলেকশন আইকন ওইটাকে আমরা ফুল ফিল বড় করে দেব হান্ড্রেড করে দেব ভিডিওটাকেও এবং তারপর আমরা ক্লিক করি দেখুন এবার এটা আমার হানড্রেড হয়ে গেছে তো এবার আমরা টুলবার থেকে জাস্ট একটা লাইন কমান্ড আঁকি দেখুন এখানে লাইন কমান্ড আঁকার পর আমি লাইন কমান্ডের মধ্যবর্তী স্থান থেকে ঠিক মাঝখান থেকে আরেকটা লাইন কমান্ড নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের উপর দিকে উঠাতে চাচ্ছি তো লাইন কমান্ড নিলাম এখানে দেখুন আমার সাইডের কমার সাইডের পয়েন্টগুলো শো করছে আমাদের লাইন আকার প্রথম পয়েন্ট থেকে শুরু করে শেষ পয়েন্ট পর্যন্ত বাট আমাদের মিড পয়েন্ট কিন্তু শো করছে না তো মিড পয়েন্ট শো করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে স্নাপের উপর আপনার মাউসের পয়েন্টারটা রেখে রাইট বাটন ক্লিক করলে সেটিংস চলে আসবে তো ওখানে ক্লিক করলে দেখুন আরেকটা অপশন চলে আসছে এখানে ডাইনামিক অবজেক্ট অবজেক্ট স্নাপ এখানে এই অবজেক্ট স্নাপে গিয়ে আমরা সিলেক্ট অল ক্লিক করব এবং ওকে ক্লিক করব। এবার দেখুন আমি আরেকটা লাইন কমান্ড নেই এখন আমার কিন্তু মিড পয়েন্ট শো হচ্ছে ঠিক একদম বরাবর মিড পয়েন্ট সেখান থেকে আমি ইচ্ছা করলেই একটি লাইন অঙ্কন করতে পারছি তো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটি লাইন অঙ্কন করতে পারলাম তো সাধারণত আমাদের সেটিংসগুলো অটোকেটের প্রাথমিক সেটিংসগুলো এগুলোই তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা অটোকেটের বিভিন্ন টুলস এবং টুলসগুলো কিভাবে চলে গেলে কীভাবে আনতে হবে এবং কীভাবে টুলসগুলো দ্বারা কাজ করতে হবে টুলসগুলো কি মেজারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে সেগুলো আমরা সব ইনশাল্লাহ আগামী টিউটোরিয়াল দেখব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন